dear flowers how are you all doing hope all of you are having a great week acha so my dear flowers can you tell me that what we are going to do today hmm okay let me tell you

তো সবাই রেডি হয়ে গিয়েছো এখন চলো পেজ ওপেন করে ফেলি এখন পাপের বুকের পেজ নাম্বার ওয়ান সিক্স সিক্সটিন ওপেন করতে হবে এটা কোন নাম্বার আমার সঙ্গে বলো ওয়ান সিক্স সিক্সটিন ভেরি গুড না ফ্লার্স পেজটা ওপেন করে ফেলো এই যে দেখো দেখেছো লেটস মিট দ্য লেটার আই এই অ্যাক্টিভিটি শিটটাই করব হুম দেখলে তো লেটার আই দিয়ে আজকে আমরা অ্যাক্টিভিটি শিট করব তাই না ওকে সো ফ্লাওয়ার্স এই দেখো এটা কোন লেটার উইচ লেটার ইজ দিস দিস ইজ দ্য লেটার আই ভেরি গুড আর তোমরা জানো আমরা আমাদের হ্যান্ড ইউজ করে লেটার আই কীভাবে দেখাবো হুম এই যে দেখো লেটার আই দেখেছি ফ্লাওয়ারস হুম সো ফ্লাওয়ার্স আমার সঙ্গে বলো এটা কোন লিটার দিস ইজ দ্য লেটার আই রাইট ওকে এখন আমরা এমন কিছু ওয়ার্ডস দেখবো যে ওয়ার্ডসগুলো যেটার আই দিয়ে স্টার্ট হয় ঠিক আছে দেখো তো ফ্লাওয়ার্স আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আই ফর ইনসেক্ট এটা কি ফ্লাওয়ারস ইনসেক্ট তাই

ওকে তারপর দেখো আই ফর ইন্ডিয়া রাইট আমরা কোথায় থাকি ইন্ডিয়া থাকি তাই তো আমাদের কান্ট্রির নাম কি ইন্ডিয়া রাইট আর এটা কি ইন্ডিয়ার ম্যাপ রাইট ইয়েস ওকে তাহলে ফ্লোর আই ডি স্টার্ট হয় অনেকগুলো আজকে আমরা ওয়ার্ডস দেখলাম রাইট এখন চলো ফ্লোর অ্যাক্টিভিটি স্টার্ট করি আই রেডি ফর দিস অ্যাক্টিভিটি হুম ওকে দেন শো মি ইয়োর হ্যান্ডস আপ ওকে সো লেটস গেট স্টার্টেড So my dear flowers look at the page hm ekhane ki boleche let's meet the letter i tai so flowers which letter is this this is the letter i right class okay so my dear flowers now we are going to color the letter i okay but flowers cholo amra letter i trace kore feli be? move your finger along the arrows to learn the formation of the letter i right yes one more time move your finger along the arrows to learn the formation of the letter i right okay সো ফ্লাওয়ার্স চল এখন আইটা কালার করে ফেলি কিভাবে কালার করব। তার জন্য ক্রে নিতে হবে তোমরা অরেঞ্জ ক্রেয়ন নিয়ে নাও ঠিক আছে ফার্স্টে দেখো স্লিপিং লাইন কালার করব তারপর স্ট্যান্ডিং লাইন তারপর আনাদার স্লিপিং লাইন ওকে দেখো ফ্লাওয়ার্স আমি কিভাবে কালার করছি ঠিক এরকম ভাবে তোমরা কালার করো স্লোলি স্লোলি কালার যেতে বাইরে না বেরিয়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু আমরা ইরেজি করতে পারবো না ওকে এবার আমরা স্ট্যান্ডিং লাইন কালার করব ঠিক এই রকম ভাবে ওকে তারপর স্ট্যান্ডিং লাইন কালার হয়ে গেলে আমরা আবার নিচে স্লিপিং লাইনটা এরমভাবে ভাবে স্লোলি স্লোলি কালার করে ফেলবো ওকে সো ফ্লাওয়ার্স দিস ইজ দ্য লেটার আই রাইট আচ্ছা ন ফ্লাওয়ার্স আমাকে বলো এই দেখো আই ফর ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া এটা তাই তো ইন্ডিয়া ম্যাপ এটা রাইট সো ফ্লাওয়ার্স বলো আই ফর ইন্ডিয়া তারপর দেখো কি সুন্দর ওয়ান ফিঙ্গার দি লেটার আই দেখিয়েছি হুম আমরাও তো করলাম তাই না ওকে এখন দেখো ফ্লোয়ার্স এখানে কিন্তু অনেকগুলি ইনসেক্টস দেখতে পাচ্ছি রাইট উই ক্যান সি সো মেনি ইনসেক্টস ইয়ার রাইট তো এখানে কি বলেছে কালার অনলি দ্য ইনসেক্টস উইথ দ্য লেটার আই রিটার্ন অন দেম এখানে বলেছে যেই যেই ইনসেক্টসগুলির ওপর লেটার আই লেখা রয়েছে শুধু সেটাই কিন্তু আমরা কালার করবো সো কোথায় কোথায় লেটার আই লেখা রয়েছে এই দেখো এইখানে এইটার মধ্যে আর এই ইনসেক্টটার মধ্যে রাইট এবার তাহলে আমরা এই থ্রি ইনসেক্টস কিন্তু কালার করব ঠিক আছে ওকে কালার করার জন্য আমি কিন্তু আবার এখানে দেখো এই অরেঞ্জ ক্রিয়নটা নিয়ে নিচ্ছি ঠিক আছে তোমরাও নিয়ে নাও এই দেখো আমি যেভাবে কালার করছি তোমরা কিন্তু সেভাবেই কালার করবে আমরা দেখো এই ইনসেক্টটার ফেসটা কিন্তু অরেঞ্জ ক্রিয়ন দিয়ে এরকমভাবে কালার করছি ঠিক আছে ঠিক এই রকমভাবে হুম আমরা সবগুলো ইনসেক্টসের ফেস কিন্তু অরেঞ্জ ক্রিয়ন দিয়ে কালার করে নেবো হুম ঠিক ভাবে কালার করো ওকে তারপরে ইনসেক্টের বডিটাও কিন্তু আমরা অরেঞ্জ ক্রিয়ন দিয়ে ঠিক ভাবে কালার করে ফেলবো স্লোলি স্লোলি ওকে কিছু কালার করেছি আচ্ছা এখন আমরা এই ইনসেক্টটার উইংসগুলি কিন্তু অন্য কালার দিয়ে কালার করবো ঠিক আছে আমি এখানে দেখো গ্রিন ক্রিয়ন নিয়েছি তোমরাও নিয়ে নাও ঠিক এইরকম ভাবে গ্রিন ক্রিয়ন দিয়ে তোমরা উইংস মানে ডানাগুলি কালার করে ফেলো ঠিক আছে স্লোলি স্লোলি কিন্তু আমরা কালার করবো দেখো ফ্লাওয়ার্স কত ভালো লাগছে দেখতে তাই না এখন ইনসেক্টটাকে কালার করার পরে হুম তোমরা কালার করে ফেলো আচ্ছা এবারে ইনসেক্টর অ্যান্টেনাসগুলো কিন্তু আমরা এই গ্রিন ক্রিয়ন দিয়ে এরমভাবে কালার করে ফেলবো ঠিক আছে ঠিক এরকমভাবে স্লোলি স্লোলি তোমরা কালার করে ফেলো ঠিক আছে আচ্ছা এরমভাবে কিন্তু বাকি ইনসেক্টগুলো আমি কালার করে ফেলবো ঠিক আছে ওকে সো ফ্লাওয়ার্স দেখো আরও একটা ইনসেক্ট কালার করার জন্য আমি কিন্তু এখানে ইয়েলো ক্রয়ন নিয়েছি সেমভাবে আমি এই ইনসেক্টের ফেসটা আর বডিটা ইয়েলো ক্রিয়ন দিয়ে কালার করে ফেললাম ওকে ফ্লাওয়ার্স ঠিক এই রকমভাবে কালার করে ফেলো তোমরা এবার কালার হয়ে গেলে আমি এখানে রেড ক্রন নেব এই দেখো আমি রেড ক্রয়ন নিয়ে নিয়েছি এই উইংস আর অ্যান্টেনাস কিন্তু আমি রেড ক্রন দিয়ে কালার করব ওকে না ফ্লাওয়ার্স তোমরা করো স্লোলি স্লোলি কিন্তু ফ্লাওয়ার্স ঠিক আছে ইনসেক্টটা খুব স্মল তো কালার না হলে বাইরে বেরিয়ে যেতে পারে ওকে ঠিক এইরমভাবেই কিন্তু আমরা কালার করে ফেলবো ঠিক আছে দেখো ফ্লাওয়ার্স কি সুন্দর আমি কালার করছি ঠিক এরমভাবে করে ফেলো এবার অ্যান্টেনাসগুলো কিন্তু আমরা এইরকমভাবে রেড ক্রান দিয়ে কালার করে ফেলবো ঠিক আছে দেখো ফ্লাওয়ার্স কি সুন্দর কালার করলাম ওকে আর কটা ইনসেক্ট বাকি এই একটাই বাকি এটা কালার করতে হবে এই ইনসেক্টটা কালার করার জন্য আমি এখানে ব্লু ক্রন নিয়েছি ঠিক আছে ব্লু ক্রন দিয়ে এই ইনসেক্টটার ফেস আর সঙ্গে আমি বডিটাও কালার করে ফেলবো ঠিক এই রকমভাবে ঠিক আছে না কালার করে ফেলো আচ্ছা কালার হয়ে গেলে আমি এখানে পিঙ্ক রন নেব এই পিঙ্ক রন দিয়ে উইংস গুলি কালার করে ফেলবো ঠিক এই ভাবে দেখো কত প্রিটি লাগছে দেখতে তাই না সবগুলো ইনসেক্ট কিন্তু খুব সুন্দর হয়েছে ঠিক এরকমভাবেই তোমরা কালার করো দেখবে খুব ভালো লাগবে দেখতে তাহলে ফ্লোয়ার্স আই ফর ইনসেক্টস তাই তো হুম দেখো এখন আমি অ্যান্টিনাস কালার করছি তোমরাও কালার করো ভেরি গুড দেখো আমি এখানে কিন্তু এই ওয়ান টু থ্রি ইনসেক্টস কিন্তু কালার করে ফেললাম রাইট আচ্ছা তারপর দেখো হোয়াট আর দিস হুম ইগলুজ রাইট দিস আর ইগ্লুস মানে আইস দিয়ে তৈরি মানে আইস ব্লক দিয়ে তৈরি হয় তাই না এই ইগলুজগুলি ইয়েস তো ফ্লার্স দেখো এই গ্লুইসগুলোর উপরে কিন্তু লেটার আই লেখা রয়েছে আমাদের কিন্তু সবগুলি ট্রেস করতে হবে ট্রেস করার জন্য তোমরা সবাই পেন্সিল নিয়ে নাও ওকে পেন্সিল নিয়েছো আচ্ছা এখন চলো ফ্লার্স আমরা সবগুলো কিন্তু কি করবো এখন ট্রেস করবো কি আচ্ছা কীভাবে ট্রেস করতে হয় লেটার আই ফার্স্টে স্লিপিং লাইন তারপর স্ট্যান্ডিং লাইন তারপরে স্লিপিং লাইন দিস ইজ দ্য লেটার আই ট্রেস করো আমার সঙ্গে স্লিপিং লাইন তারপর স্ট্যান্ডিং লাইন তারপর স্লিপিং লাইন আই ট্রেস করার বলো দিস ইজ দ্যারি গুড এরমভাবে কিন্তু সবগুলো লেটার আই আমাদের স্লোলি স্লোলি ট্রেস করতে হবে ঠিক আছে তাহলে ফার্স্টে কি স্লিপিং লাইন তারপর স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন এরমভাবেই লেটার আই আমরা ট্রেস করবো টর্চের বাইরে যেতে না যায় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে আচ্ছা দেখো আমি কিন্তু সবগুলো লেটার আই ট্রেস করে ফেলেছি এরমভাবেই কিন্তু তোমরা সবগুলি লেটার আই ট্রেস করে ফেলো ওকে আচ্ছা